আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 2023-এর বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশনে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের আজকে দেখাবো হচ্ছে সলিউশন, এমসিকিউ সলিউশন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি, এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য, ঢাকা বোর্ডের খসের। প্রথমে দেখতে পাচ্ছেন সওদাগরের ডিঙার বহর কোন ঐতিহ্যের ধারক, উত্তরটি হচ্ছে খ বিদ্রোহের। দুই নম্বরে রয়েছে খাদিজার বুক কাঁপে কেন, উত্তরটি হচ্ছে ঘ তাহারা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে। তিন নম্বরে রয়েছে কোন ধরনের প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য পায়, উত্তর হচ্ছে ক তন্ময়। চার নম্বরে রয়েছে উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, উত্তর হচ্ছে খ কলেরা মহামারীর কথা। পাঁচ নম্বরে রয়েছে উদ্দীপকের নিজাম কাকতাড়ুয়া উপন্যাসের বুদার মতো, নিচের হচ্ছে তিনটি অপশন দেওয়া আছে, এটির অ্যান্সার হচ্ছে খ এক এবং তিন। সন্ধ্যা রয়েছে শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে ঘ চালতা ফুল। সাত নম্বর রয়েছে সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়, উত্তর হচ্ছে ঘ 1793 সালে। আট নম্বর রয়েছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংসার সমারাঙ্গন বলতে কি বুঝিয়েছেন, উত্তর হচ্ছে খ জীবন যুদ্ধকে। নয় নম্বর রয়েছে কপালে কবজিতে লাল শালো বেঁধে কারা এসেছিল, উত্তর হচ্ছে ঘ লোহার শ্রমিক। দশ নম্বর রয়েছে যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়, উত্তর হচ্ছে ক সবাই ঐক্যবদ্ধ হলে। এগারো নম্বরে সুবা গুসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইত, কারণ হচ্ছে উত্তর হচ্ছে খ এক এবং তিন। বারো নম্বরে দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে, উত্তর হচ্ছে ক মোল্লাবাড়ির এক বিধবা। ১৩ নম্বর রয়েছে দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে আপঙ্কের মনে হয়েছে, উত্তর হচ্ছে ঘ আলু। ১৪ নম্বরে উদ্দীপকে প্রকাশিত তার আম আটির ভেপু গল্পের কোন দিকটি ইঙ্গিত করে, উত্তর হচ্ছে ক পল্লী প্রকৃতি। ১৫ নম্বরে উদ্দীপকে আম আটির ভেপু গল্পের যে দিকগুলো অনুপস্থিত, উত্তরটি হচ্ছে খ এক এবং তিন। ১৬ নম্বরে কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে, উত্তর হবে খ কপোতাক্ষ নথ। ১৭ নম্বরে উক্ত ভাব যে চরণে প্রতিফলিত, উত্তর হচ্ছে ঘ কিন্তু উত্তর হচ্ছে ঘ কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। ১৮ নম্বর রয়েছে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এই মানুষ কারা, উত্তর হচ্ছে খ যারা অর্থ সাধনায় ব্যস্ত। ১৯ নম্বরে পল্লী জননী কবিতায় ফুরায়ে এসেছে তেল পঙ্কত্বকটি ধারা কি বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে ঘ মৃত্যু ঘনিয়ে আসছে। ২০ নম্বরে জান দিমু তবু ধান দিমু না, উক্তিটি ভাবার্থের প্রতিফলন ঘটেছে কোন নাটকের চরিত্রে, উত্তরটি হচ্ছে ক তাহেরা। ২১ নম্বরে নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন, উত্তরটি হচ্ছে ঘ এটা উপকারী। ২২ নম্বরে লেখিকার বেড সাইড টেবিলে কালিয়াদানিতে কি ফুলের কলি রাখা ছিল, উত্তরটি হচ্ছে ঘ বনি প্রিন্ট। ২৩ নম্বরে কোথায় সত্য প্রচার করতে গেলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাঘাতে আহত হন, উত্তরটি হচ্ছে খ তাইফে। ২৪ নম্বরে উদ্দীপকে বঙ্গা বাণী কবিতাটির কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে, উত্তরটি হচ্ছে খ ফার্সি। ২৫ নম্বরে হচ্ছে উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, উত্তরটি হচ্ছে ঘ দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়াই। ২৬ নম্বর প্রথম চৌধুরীর মতে আমাদের দেশের লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়, উত্তরটি হচ্ছে ঘ হাসপাতালের। ২৭ নম্বরে রয়েছে একাত্তরের দিনগুলি রচনায় লেখিকার মনে পাষাণ ভার এর কারণ কি, উত্তরটি হচ্ছে ঘ মুক্তিযুদ্ধের কারণে অস্থিরতা শুরু হওয়ায়। ২৮ নম্বরে দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য উঠাকে বেশি ভয় পায় কেন, উত্তরটি হচ্ছে ঘ দায়িত্ববোধের কারণে। ২৯ নম্বরে রয়েছে মামতাদি কত টাকা মাইনে আশা করেছিল, উত্তরটি হচ্ছে খ ১২ টাকা।
30 নম্বর রয়েছে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, এই বক্তব্যের বুখারীর কোন মনোভাব প্রকাশ পায়? উত্তরটি হচ্ছে ক, ধিক্কার। আজকের ভিডিও পর্যন্তই ছিল। তো আমাদের সবগুলাই যে কারেক্ট হয়েছে এমনটি হয়তো নাও হতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোনটি ভুল হয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা এসএসসির সব কোশ্চেনেরই সলিউশন করে থাকি। আমাদের সলিউশন ভিডিও বা সলিউশন যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আরও একটি কথা, সেটি হচ্ছে আমরা সব বোর্ডেরই সলিউশন দিয়ে থাকি। তো আজকে এখন ঢাকা বোর্ডে সলিউশন দিলাম, কিছুক্ষণ পরেই অন্য যেসব বোর্ড রয়েছে সেই সব বোর্ডেরও আমরা সলিউশন কিছুক্ষণের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আমরা সেটি তৈরি করে আপনাদের মাঝে সেটি শেয়ার করব। সে পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং সবগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।